হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পপি মমস কিচেন। আজকে আবার একটা দারুণ চায়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো লঙ্কা চা বা চিলি টি। আমরা সাধারণত লিকার চা বা দুধ চা খেতে খুব ভালোবাসি, কিন্তু একটু অন্যরকম যদি চা খেতে ইচ্ছা হয় তাহলে এই চাটা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে চলুন দেখে নিই চাটা কিভাবে হয়। প্রথমে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে দু কাপ চা বানাচ্ছি, তাই দু কাপ চায়ের মতোই আমি চিনি দেব। আর সামান্য চা পাতা দেব, যেরকম আমরা লিকার চা করি একদম ওরকমই করতে হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতেই এই চাটা হয়ে যায়, বেশি কিচ্ছু লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। চাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার আমি এখানে কাপের মধ্যে সামান্য একটু বিট নুন দিচ্ছি। এবার এর মধ্যে একটা লেবুর রস, মানে একটা লেবুর এক টুকরো রস, ওই কাপেও একইভাবে দিতে হবে। এবার এর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিরে দিতে হবে। এবার চাটা ছেঁকে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেল লঙ্কা চা বা চিলি টি। খেতে বেশ দারুণ লাগে, টক ঝাল নুন মিষ্টি। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো বেশ ভাল লাগে। এই ঠান্ডার মধ্যে গরম গরম লঙ্কা চা বানান আর এর মজা উপভোগ করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।